ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 hours টিভিকে, সব সময় আপডেট থাকুন খবরে। করোনা লকডাউনের জন্য ভিন রাজ্য থেকে কাজ করতে আসা নিত্যদিন খেটে খাওয়া মানুষগুলি নিজের বাড়ি ফিরতে না পারায় খাদ্যের অভাব দেখা দেয় তাদের মধ্যে। ঠিকমতো বাসস্থান ও কাজ না থাকায় অসুবিধার মধ্যে পড়ে তারা। আর এইসব মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রশাসন ও লেদার কমপ্লেক্স যৌথ উদ্যোগে। এদিন উপস্থিত ছিলেন তারদা পঞ্চায়েতের উপপ্রধান ও লেদার কমপ্লেক্স ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট রাকেশ রায়চৌধুরী। তিনি বলেন, ভিন রাজ্য থেকে আসা যে সমস্ত শ্রমিক লকডাউনের জন্য আটকে পড়েছে, সেই সব মানুষের যেন কোনো রকম খাদ্যের অভাব না হয় তাই প্রতিদিন বেদেরাটি ও সোহাটিগাড়ি এলাকায় প্রায় 1500 মানুষের দুবেলা খাবারের ব্যবস্থা করেন। যবে থেকে লকডাউন এই রাজ্যে চালু হয়েছে তবে থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও তিনি বলেন, এই সেবামূলক কাজে হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্ত্রী জাভেদ আহমেদ খান ও জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি শক্তিপদ মণ্ডল, তারদা পঞ্চায়েতের বিধায়ক শওকত মোল্লা ও লেদার কমপ্লেক্সের ট্যানারি অ্যাসোসিয়েশনের সম্পাদক ইমরান আহমেদ খান ও রমেশ কুমার জুরাইয়া। ও উদ্যোক্তা নিয়েছেন কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত আইজি স্বরূপকান্তি পাহাড়ি। তিনি সম্পূর্ণভাবে সবসময় গরিব মানুষের পাশে আছেন বলে জানান রাকেশ রায়চৌধুরী। এছাড়াও যতদিন লকডাউন চলবে ততদিন এই মানুষগুলোর পাশে থাকার আশ্বাস দেন তিনি। এই করোনা ভাইরাস, নভেল করোনা ভাইরাস একটা সারা বিশ্ব তথা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। কিন্তু আমাদের বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, ভয় পাবেন না, আপনি আতঙ্কে ভুগবেন না, সচেতন থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার সুস্থ থাকবে, এলাকার নাগরিক সুস্থ থাকবে। সচেতন থাকুন মানে হচ্ছে আপনি দূরত্বটা মেনটেন করবেন, মাস্ক পরবেন, হাতের স্যানিটাইজার ব্যবহার করবেন, না হলে অনেকে সাবান আছে সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন, এটা আমাদের মেনটেনগুলো করতে হবে। আর বিশেষ করে আমাদের ভিন্ন রাজ্য থেকে আসা যে সমস্ত শ্রমিক স্থায়ী এবং অস্থায়ী যারা লকডাউনের জন্য এখানে আটকে পড়েছেন, যেদিন থেকে লকডাউন হয়েছেন সেদিন থেকে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মা তিনি নির্দেশ দিয়েছেন এবং তার পাশাপাশি আমাদের রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, জেলার ট্রেড ইউনিয়নের সভাপতি শক্তিপদ মণ্ডল এবং বিধায়ক, এই এলাকার বিধায়ক শওকত মোল্লা, তারা নির্দেশ দিয়েছেন, অঞ্চল সভাপতি নির্দেশ দিয়েছেন যে কোনো শ্রমিক যেন অভুক্ত না থাকে। এটা প্রথম থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মা বলেছেন, কোনো শ্রমিক যেন অভুক্ত না থাকে। সেই কথা মাথায় রেখে আমাদের লেদার কমপ্লেক্সের ট্যানারি অ্যাসোসিয়েশনের যে সম্পাদক আছেন ইমরান আহমেদ খান এবং রমেশ কুমার জুনইয়া, এরা সম্পূর্ণরূপে এই যে 1500 লোক দুবেলা খাচ্ছে সম্পূর্ণরূপে তারা সহযোগিতা করছেন। আর উদ্যোক্তা যেটা নিয়েছেন আমাদের কলকাতা পুলিশের যিনি ভারপ্রাপ্ত আইসি সাহেব আছেন স্বরূপকান্তি পাহাড়ি, তিনি সম্পূর্ণ উদ্যোগটা নিয়েছেন এবং আমাদের পঞ্চায়েতের আমি উপপ্রধান তারদা গ্রাম পঞ্চায়েতের, আমরাও উদ্যোগটা নিয়েছি, সঙ্গে সঙ্গে সহযোগিতা করছি সব দিক থেকে, যখন যেভাবে বলছেন আমরা এটা সহযোগিতা করছি এবং আমরা চাই যে কোনো শ্রমিক যেন অভুক্ত অবস্থায় না থাকে। যে বাংলার মা বাড়িতে এক মুহূর্ত থাকেন না তিনি কোটি কোটি মানুষের কথা চিন্তা করছেন। আজকে দেখুন ভারতবর্ষের যে কটা রাজ্য আছে মানে অনেক মানে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কিন্তু পথে নামছে না, মানুষের কথা অনেকে চিন্তা করছে না, কিন্তু একজনাই চিন্তা করছে আমাদের বাংলার মা। দেখুন আইডি হাসপাতাল, চিত্তরঞ্জন, আরজিকর মেডিকেল কলেজ কীভাবে রোগীর সেবা হবে, কীভাবে করোনা আক্রান্ত রোগীর সেবা হবে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে দেখছেন। পুলিশের তরফ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, বাংলার মা সেখানে পৌঁছে যাচ্ছেন। তাহলে পরিশ্রম তো উনি করছেন, আমরা তো যত সামান্য, আমরা তাঁর থেকে তো শিখেছি, তাহলে আমরা কেন করবো না, আমরা কেন বাড়ি বসে থাকবো। এবং দুবেলা যে খাওয়ার ব্যবস্থা এখানে আছে সে ব্যবস্থা আপনারা দেখছেন যে এখানে সকাল মানে দুপুরবেলা করে ডাল ভাত আর সবজি, কোনো দিন আলু পটল, কোনো দিন আমাদের কুমড়ো আলুর তরকারি, কোনো দিন সয়াবিন তরকারি, কোনো দিন আজকের বাঁধাকপির চচ্চড়ি হচ্ছে, আর বিকেলে করে সন্ধেবেলা করে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। কতজন মানুষকে আপনারা খাওয়া দিচ্ছেন? এখানে বেদরাটি আছে 450, আর সোনাটি গাড়ি আছে ওখানে প্রায় 1100 মতন। এই খাওয়া দাওয়া ছাড়া ছাড়া শ্রমিকের যারা এখানে ফেসে রয়েছে তাদের যদি হঠাৎ কিছু শরীর খারাপ হয় তাদের জন্য কী ব্যবস্থা করছেন? অবশ্যই এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, সিএলসিডি এর অ্যাম্বুলেন্স রাখা আছে, আমাদের থানার এখানেই থাকে, এ তো কাছেই থানা আমাদের,
আমরা সব সময়ের জন্য এবং শ্রমিকের এখানে যে আছে লালা আছে ওখানে তিন চারজন আছে, এদের ফোন নাম্বার আমাদের রাখা আছে, এদেরকে বলা আছে যখন কোনো সমস্যা হবে রাত্রির একটা দুটো তিনটে যাই সমস্যা হোক না কেন আমাদেরকে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে চলে আসব। আজকে প্রোগ্রাম চলছে আলু বাঁধাকপি মানে ডাল ভাত এইগুলো সব প্রোগ্রাম চলছে, আমাদের দুবেলা রান্না প্রোগ্রাম চলছে আমরা চালাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের ক্লাব রয়েছে, রাকেশ রায় চৌধুরী রয়েছে এবং আমার সব থেকে কেএলসি বড়বাবু ওনারও রয়েছেন, সবার হাত বাড়িয়ে সহযোগিতা করছেন। আমার মুখ্যমন্ত্রী ওনারও ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আমার কেএলসি প্রশাসনে ধন্যবাদ প্রণাম আমাদের তরফ থেকে জানাচ্ছি। আমাদের একটাই কথা হচ্ছে যে এখানে আমরা বিভিন্ন রাজ থেকে রয়েছি, এখন আমাদের গহম তোলার সময় যে আমরা যেতে পারছি না, একজনের জন্যে আমাদের ধরুন পাঁচজন সাতজন না খেয়ে মরবে, আমরা তো একজনা দুজনা খেয়ে থাকছি এবং আমাদের এক বছর কি দু বছর 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 যদি একবার এক সিজনে একটা সিজনে যদি আমাদের রাশন গম তোলা যদি না হয়, তাই জন্যে আমাদের পুরো ফ্যামিলি বাড়ি মারা যাবে, না খেয়ে মরবে। এই জন্যে আমরা মুখ্যমন্ত্রী থেকে আবেদন করছি যে আমাদের বাড়ি ছাড়ার জন্যে মুখ্যমন্ত্রী সাহেব যে ব্যবস্থা করুন, আমাদের সিএলসি কেএলসি বাবু থেকে অনুরোধ করছি যে বড়বাবু আমাদের পাঠানো ব্যবস্থা করুন, আমরা কি করে যাব সেইগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করুন, না হয় আমাদের ফ্যামিলিগুলো সব না খেয়ে মরবে। আপনারা কতজন এখানে আটকে আছেন? আমরা 1500 মানুষ এখানে দাঁড়িয়ে আটকে রয়েছে, আমরা আমি যে চালাচ্ছি এই সংগঠনের মধ্যে রয়েছি, আমাদের সবার নিয়ে এইখানে 450 লোক ফেসে রয়েছি এবং সোনাঠিকারী 1100 লোক ওইখানে বিহার থেকে এসে আমরা কাজে এসেছিলাম, কিন্তু এসে সকলাই এখানে পড়ে রয়েছে। এইগুলো রিকোয়েস্ট করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যে আমাদের ব্যবস্থা প্লিজ যে কোনোভাবে আপনার করুন। ক্যামেরায় সাদ্দাম হোসেনের সাথে শোকত আলী, রিপোর্ট 24 আওয়ার্স টিভি। ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে, সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে, সবসময় আপডেট থাকুন খবরে।